ভোট পরবর্তী হিংসার জের নজর রাখবো বসিরহাট লোকসভার দিকে। বসিরহাটে ইতিমধ্যে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে, এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি। সিরাজুল, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠছে, ঠিক কি উঠে আসছে বিস্তারিত জানো। বিভিন্ন জায়গাতে ভোট পরবর্তী হিংসা কিন্তু বেজেই রয়েছে। বিভিন্ন জায়গায় কোথাও বিজেপি আক্রান্ত তৃণমূলের হাতে, কোথাও তৃণমূল আক্রান্ত হচ্ছে বিজেপির হাতে, কোথাও আইএসএফ আক্রান্ত হচ্ছে তৃণমূলের হাতে, একাধিক ঘটনা কিন্তু ঘটে চলেছে। তার মধ্যে কিন্তু বসিরহাটের হাড়োয়া এলাকায় যে শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুলঝুলাগাছ এলাকায় এই এলাকার সক্রিয় বিজেপি কর্মী খলিল মোল্লা, তাকে তৃণমূল আত্মীয় দুষ্টি তারা কিন্তু বেদরক মারতে পারে। তিনি কিন্তু ভোট পরবর্তীতে তিনি কিন্তু কাঠাঘা দিয়েছিলেন অন্যত্রে, কিন্তু যে তিনি কিন্তু সেই প্রশাসনের তিনি দ্বারস্থানা প্রশাসনের সঙ্গে নিয়ে তাকে আবার ফের গ্রামের বাড়িতে নিয়ে আসতে হারায়। নিয়ে আসার পরে সে কিন্তু বাজারে ঘোরাঘুরি করছিল, কিছু তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু তাকে দেখতে পায়, দেখতে কিন্তু তাদের বেধড়ক মারধর করতে থাকে। পার্শ্ববর্তী এলাকার লোকজন তারা কিন্তু এসে তাকে ঠেকিয়ে দেয় এবং পাশাপাশি তার বাড়িতে খবর দেওয়া হয়, তার বাড়ির লোকজন গিয়ে তাকে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এই নিয়ে কিন্তু উত্তাল শুরু হয়েছিল রাজনৈতিক চাপানোত্তর। দেখো বিজেপির যে কর্মী আক্রান্ত তৃণমূল বলছে এটা তৃণমূলের কোনো দোষ না, ওদের নিজেদের গোষ্ঠীর ব্যাপার। এই নিয়ে কিন্তু তৃণমূল যেটা বলতে চাইছে, পার্শ্ববর্তী বিজেপিরা বলছে তৃণমূলরা ভোটে জেতার পরে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের তারা তাড়িয়ে তাড়িয়ে ঘর থেকে বার করে কোথাও আগুন লেগে দিচ্ছে, কোথাও মারধর করছে, এটা কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এমনই চিত্র উঠে আসছে কিন্তু বসিরহাট থেকে। সঞ্জয়, ধন্যবাদ। ভোট পরবর্তী হিংসার জেরে এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। হাড়োয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ঝুলুলগাছা এলাকায় ওই এলাকায় সক্রিয় বিজেপি কর্মী খলিল মোল্লা, তিনি লোকসভা কেন্দ্রের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তৃণমূল কর্মীদের অত্যাচারে। তারপর কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গত 10 তারিখ পুলিশের নিরাপত্তায় তিনি বাড়িতে ফেরেন। এরপর শুক্রবার রাতে ওই বিজেপি কর্মীকে হাড়োয়া একান্ন নম্বর ক্ষমাপ্রার্থী হাড়োয়া 91 নম্বর বাসস্ট্যান্ড দেখতে পেয়ে বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে ধরে বেধড়ক মারধর করে। আহত বিজেপি কর্মী পরিবারের লোকেদের খবর দিলে তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। এ বিষয়ে মিলন সর্দার তৃণমূল নেতা এবং সৌম্য সাহা বিজেপি নেতা ঠিক কী বলেছেন শোনাব। বসিরহাটে গিয়েছিলাম আজকে, আমার কেসের দিন ছিল, আমি ফিরতে হাড়োয়া চৌমাথাতে রেজাউল মোল্লা, পিতার নাম দেউসা মোল্লা, ইব্রাহিম মোল্লা ওর পিতার নাম হলো সোনু মিয়া, আরও অনেকে ছিল। আমি বাড়ি যাচ্ছি, আমার ধাক্কা মেরে গাড়িতে ফেলে দিয়ে ইট দিয়ে মেরে আমার সব পুঁচিয়ে দিয়েছে। সোনাপুকুর এলাকায় যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণ একটা বিজেপি রাজনৈতিক চক্রান্ত এবং এটা আমাদের একটা পারিবারিক হিংসা এবং অন্তর্কলহের ফলে নিজেরা নিজেদের উপর আঘাত এনেছে। এর সঙ্গে আমাদের রাজনৈতিক দল বা তৃণমূল কংগ্রেসের কোনো যোগসূত্র নেই, এটা সম্পূর্ণ বিরোধীদের একটা চক্রান্ত এবং পারিবারিক হিংসার ব্যাপার। প্রশাসন আছে, প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রশাসন ইনভেস্টিগেশন করছে এবং দোষীরা অবশ্যই শাস্তি পাবে। তৃণমূল কংগ্রেস কখনো কারোর ঘর ছাড়া বা ঘর থেকে বের করে দেওয়ার রাজনীতি করে না, এটা সম্পূর্ণ বিরোধীদের একটা ভুল বোঝাবুঝি এবং পারিবারিক হিংসা, এটা দল কোনোভাবেই সমর্থন করে না। বাংলার বুকে নরকীয় সন্ত্রাস এবং মানুষের ওপরে যে ধরনের হিংসা তৃণমূল করেছিল সে মানুষ ভোলেনি। আবার ঠিক আমাদের এই খলিল মোল্লা একজন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, লোকসভা নির্বাচনের পর থেকে তাকে একটা টার্গেট ছিল, সে বিজেপির হয়ে প্রচার করেছে, বিজেপির হয়ে খেটেছে, বিজেপির হয়ে পতাকা ধরে এলাকা এলাকায় ঘুরেছে, তার জন্যে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে এই পরিকল্পনা করে তাকে মারা হয়েছে এবং সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভারতীয় জনতা পার্টির যে সকল কর্মীরা আজকে এই প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলছে তাদেরকে তৃণমূল দ্বারা যে ধরনের অত্যাচার হচ্ছে বাংলার মানুষ দেখছে এবং জবাব দেবে আগামী দিনে।